রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু প্রথম থেকেই নানান প্রশ্ন এবং বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে দেখা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার সেই বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল এবার রিপোর্ট দেওয়া হলো এডিজি আইন শৃঙ্খলার পক্ষ থেকে সেই রিপোর্ট দেখে কেন সন্তুষ্ট হতে পারছেন না জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ দেখো তুমি জানো যে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ যিনি ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে রয়েছেন তিনি দুবার এসে বৈঠক করে গেছেন এবং এর আগের বৈঠকগুলোতেও কিন্তু কতগুলো সুনির্দিষ্ট বিষয় সতর্ক করে গেছিলেন তিনি এবং ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়ে গিয়েছিলেন তার মধ্যে একটি হচ্ছে যে রাজ্যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এরকম 50,000 ব্যক্তি রয়েছেন যাদের গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু যেটা রিপোর্টে আজকে জানিয়েছেন জ্ঞানমান সিং যে 10,000 ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে 40,000-এর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সেটাতেই অসন্তোষ প্রকাশ করেছে কমিশন এবং কেন এত দেরি হচ্ছে সেই বিষয়টাও তিনি জানতে তারা জানতে চান এবং যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার জন্য বলেন একই সঙ্গে দাবি আসামিদের ক্ষেত্রেও কিন্তু তাদেরকে নির্বাচনের সময় যাতে তারা কোনো রকম প্রভাব খাটাতে না পারে বা কোনো রকম গণ্ডগোল করতে না পারে তার জন্য দাবি আসামিদের জেলে পোড়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশও পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত সেটাও প্রশ্ন তুলেছেন যে কেন হয়নি এবং সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা নিয়ে যে রিপোর্ট তাতে একেবারেই অসন্তুষ্ট তারা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি সে কথা জানিয়েছেন এবং এক মাসের সময়সীমাও দেওয়া হয়েছে বলা হয়েছে যে এর মধ্যে যাবতীয় ব্যবস্থাপনা কমপ্লিট করতে হবে না হলে কমিশন নিজে ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেবে এবং কীভাবে ব্যবস্থা নিতে হয় তা কমিশন জানে অর্থাৎ কার্যত আইন শৃঙ্খলার প্রক্রিয়াতে তাদের তারা যে পুরোপুরি সন্তুষ্ট নন সেটা আজকে তারা বুঝিয়ে দিয়ে গিয়েছেন এবং দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন এর পাশাপাশি সুতপা আরও একটা বিষয় জানতে চাইবো এর আগে যখন সুদীপ জৈন এসেছিলেন তিনি কিন্তু একটা বার্তা স্পষ্ট করে দিয়ে গিয়েছিলেন যে প্রশাসনের কাজে বিশেষ করে পুলিশের কাজে যদি কোনো রকম ঢিলেমি দেখতে পাওয়া যায় তাহলে একেবারে অপসারণের মতন সিদ্ধান্তও কিন্তু নেওয়া হবে অর্থাৎ অত্যন্ত কঠোর মনোভাব সেক্ষেত্রে এবারও কি এই ধরনের কোনো ইঙ্গিত দিয়ে রাখা হলো এডিজি আইন শৃঙ্খলাকে একদমই তাই এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তুমি জানো যে আজকে ডিএম এবং এসপিদের সাথে বৈঠক আছে আজ সুপ্রিমের মধ্যে সেখানেও কিন্তু এই একই বার্তাই দেওয়া হবে একেবারে পুরোপুরি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে যাদের সাথেই আলোচনা হচ্ছে জেলা স্তরে সেখানে প্রত্যেকের কাছে কিন্তু এই বার্তাটা দেওয়া হচ্ছে এবং আজকেও স্বাভাবিকভাবে তার ব্যতিক্রম হবে না কারণ কোনো রকম ডিলেমি যে এবারে বরদাস্ত করা হবে না সেটা কঠোরভাবে যে দেখা হবে তার প্রমাণ হিসেবেই কিন্তু বলা হয়েছিল যে কোনো রকম টোকাজ করা বা কোনো কোনো জবাবদিহি চাওয়া হবে না সরাসরি সাসপেন্ড করা হবে অর্থাৎ তারা যে অত্যন্ত কড়া মনোভাব নিচ্ছেন সেই বার্তাটা এখন থেকেই দিতে চাইছেন কারণ তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সুষ্ঠু এবং অবাধ ভোট করা এবং সেই কারণে পুলিশ প্রশাসন যদি নিরপেক্ষ না হয় সেটা করা সম্ভব নয় নিরপেক্ষ হতে হবে নিরপেক্ষতার বার্তা দিতেই কিন্তু এই কঠোর মনোভাবের কথা কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে ধন্যবাদ তোমাকে সুতপা।